অ্যান্টিবডি পরীক্ষায় রাজধানীর 45% মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। আক্রান্তদের 24% বয়স 60 বছরের বেশি। রাজধানীর গুলশানের একটি হোটেলে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার এই তথ্য প্রকাশ করা হয়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর ও বেসরকারি আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির যৌথভাবে এই গবেষণা করে। রক্ত পরীক্ষায় দেখা গেছে লক্ষণ ছিল না এমন 45% নগরবাসী করোনায় আক্রান্ত। বলা হয় ঢাকা শহরের বস্তির প্রায় 3/4 মানুষ ইতোমধ্যে সংক্রমিত হয়েছেন। এপ্রিল থেকে আগস্ট মাসে চালানো গবেষণার জন্য ঢাকা সিটির 25টি ওয়ার্ড বেছে নেওয়া হয়। প্রতিটি ওয়ার্ডের একটি মহল্লা থেকে 120টি খানা জরিপে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও 8টি বস্তিতে এই জরিপ চালানো হয়। গবেষকরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ, চিকিৎসা ও টিকা দেওয়ার ব্যাপারে এসব তথ্য কাজে লাগবে। গত 24 ঘন্টায় করোনাভাইরাসে দেশে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,555 জনে। মৃত ব্যক্তিদের 19 জন পুরুষ আর 12 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 22 জন। সবশেষ 13,227টি নমুনা পরীক্ষায় 1,472 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.13%। মোট আক্রান্তের সংখ্যা 3,79,738 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,531 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,94,391 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.52%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।